তো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। পৌরসভায় নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে, যেখানে পুরো বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করব এবং আবেদন করবেন কিভাবে এবং কত টাকা বেতন দেওয়া হবে এবং কতগুলো শূন্য পদ রয়েছে, সাথে শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রসেস সবই জানাবো। তার আগে যারা এখনও পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ যে প্রথম নিয়োগ করতে চলেছে হতো তা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে 10/10/2022 এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে এক্সটেনশন করে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছ যে যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টে রয়েছে কাউন্সিলর পদে, যেখানে প্রতিটি ক্যাটাগরিতে আলাদা আলাদা করে শূন্য পদ রয়েছে। যেরকম আনরিজার্ভ 8টে রয়েছে, আনরিজার্ভ পার্সন উইথ ডিসএবিলিটির 2টা রয়েছে, এসসি 4টে রয়েছে, এসটি 1টা রয়েছে, ওবিসি 2টো রয়েছে, ওবিসি বি 1টা রয়েছে। টোটাল মিলিয়ে 17টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে গ্র্যাজুয়েশন হতে হবে, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক এবং আরও রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট আরও রয়েছে। তো এখানে তারা যদি এই অর্থাৎ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সাথে কম্পিউটারের জন্য এমএস অফিস জানতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন, দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে। এখানে বয়স 1 জানুয়ারি 2023-এর মধ্যে 40 বছরের মধ্যে হতে হবে, 20,000 টাকা বেতন দেওয়া হবে এবং 100 নম্বরে পরীক্ষা হবে। মাধ্যমিকে থাকবে 10 নম্বর, উচ্চ মাধ্যমিকে থাকবে 10 নম্বর, গ্র্যাজুয়েশনে থাকবে 10 নম্বর, পোস্ট গ্র্যাজুয়েশনে থাকবে 10 নম্বর, এক্সপিরিয়েন্সে থাকবে এখানে 5 নম্বর, ম্যাক্সিমাম 5 নম্বরে নিয়োগ করা হবে এবং উল্লিখিত পরীক্ষায় 40 নম্বর এবং ইন্টারভিউর মাধ্যমে থাকবে হলো 15 নম্বর। এখানে আবেদন করার জন্য ড্রপ বক্সে আবেদন ফেলতে হবে, অর্থাৎ অফলাইনে আবেদন করতে হবে। এই আবেদনের শেষ তারিখ রয়েছে 25/2023 এবং এখানে পারলে পোস্ট অফিস বা কুরিয়ার মাধ্যমে আবেদন করা যাবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আবেদন প্রসেস করতে পারবেন 11টা থেকে 4টা পর্যন্ত। আর এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বশেষে পেয়ে যাব কীভাবে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন। এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, যাবতীয় যত মার্কশিট রয়েছে তার সার্টিফিকেট, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফটো প্রুফ, আইডেন্টি প্রুফ লাগবে। তার জন্য পাসপোর্ট, ভোটার আইডি বা আধার কার্ড, দিয়ে 3টের মধ্যে একটা দিতে পারলেই হলো। তারপরে অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে, এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং ব্লক লেটারে সব অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে নাম লিখতে হবে, তারপরে গার্জিয়ান নাম লিখতে হবে, ডেট অফ বার্থ অ্যাকর্ডিং মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই হিসাবে লিখতে হবে, বয়সসীমা 1 জানুয়ারি 2023-এ যে ক্যালকুলেশন করা হয়েছে সে এখানে ক্যালকুলেশন করে লিখতে হবে, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে তার একটা সার্টিফিকেট দিতে হবে, সাথে কতটুকু হ্যান্ডিক্যাপ রয়েছে এবং কী হ্যান্ডিক্যাপ রয়েছে তা এখানে বিস্তারিতভাবে লিখতে হবে ইংরেজিতে। কাস্ট, কী কাস্টে বিলং করছে সেই কাস্টের কিন্তু লিখতে হবে। তারপর পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে ক্যাপিটাল লেটার সেটাকে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া রয়েছে এবং 3 নম্বর রয়েছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তারপর রয়েছে ডিটেলস এক্সপিরিয়েন্স, তো এখানে তোমাদেরকে এই পুরোটা পদটা পড়তে হবে যেহেতু ডিক্লারেশন এটা। তারপর ফুল সিগনেচার করে প্লেস দিয়ে ডেট দিয়ে যাবতীয় ডকুমেন্ট দিয়ে খামে ভরে পোস্ট অফিস কুরিয়ার মধ্যে, বা যদি তোমরা যদি কলকাতার নিকটবর্তী এলাকায় থাকো মিউনিসিপ্যালিটি এলাকায় তাহলে ডাইরেক্ট ড্রপ বক্সে জমা দিতে পারো। তো এখানে বন্ধুরা আমরা শেষ করছি, যদি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চাও টেলিগ্রামে চলে যাও। ধন্যবাদ।